वेलकम टू माय यूट्यूब चैनल गुड बांग्ला ब्लॉग चैनल। तो सकल खाना खाना स्वागत जाना। तो आज और कोनो रान्ना बान्ना नय, आज के सरासरी एसे गेछि एकटा छोटो टिप्स निये। तो देखो तोमादेर आशा करछि भालो लागबे। तार आगे बोले नि आशा करि सकाले खूब सुस्थ आछो, भालो आछो। तो चलो शुरू करे दी। और ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করে দিই। আমার কাছে দেখো কিছু চিরুনি আছে, খুব নোংরা হয়ে গেছে চিরুনিগুলো, দেখে বুঝতে পারছো খুব ময়লা হয়ে গেছে। তো আবার এটাকে কীভাবে চকচকে করে নেব খুব সহজেই বা নতুন হয়ে যাবে। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, আর অনেকে জানো না, হয়তো অনেকে জানো। তো চলো এটা কীভাবে পরিষ্কার করে নেব বাড়িতে। আর দেখতে খুব নোংরা লাগে, এরকম চিরুনি নোংরা থাকলে মানে ব্যবহার করতে ইচ্ছে করে না। তো দেখো আমি কি করছি বাড়িতে, এটা খুব সহজে তোমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে। প্রথম আমি এখানে গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো কিছুটা জল দিচ্ছি যাতে করে চিরুনিগুলো ডুবে যায়, সেই মতো জল দিয়ে নিচ্ছি। আর এরপরে যেটা দেব সেটা হচ্ছে বাজার থেকে যে কোনো ডিটারজেন্ট পাউডার, এর কোনো নির্দিষ্ট কিছু নেই, যে কোনো ডিটারজেন্ট পাউডার তোমরা ব্যবহার করতে পারবে। তো এক চামচ ডিটারজেন্ট পাউডার নিয়েছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা নিচ্ছি বেকিং সোডা, বা যেটাকে আমি যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি, মানে খাবারে ব্যবহার করি। তো কিছু পরিমাণ নিয়েছি বেকিং সোডা। তো এরপর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা গরম হতে হতে আমি একটু নেড়ে চেড়ে নেবো, আর জলটা ফুটতে থাকবে। তো আমি আর ভিডিওটা কাটছি না, পুরোপুরিভাবে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো জলটা দেখো মোটামুটি গরম হয়ে গেছে, এরপরে আমি চিরুনিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো চিরুনিগুলো দিয়ে দিয়েছি দেখো। আর এটা হয়তো তোমরা অনেকে ভাববে যে প্লাস্টিকের চিরুনি, মানে গলে যাবে বা নষ্ট হয়ে যাবে, পুড়ে যেতে পারে, সেটা নয়। এই চিরুনি খুব মোটা প্লাস্টিক দিয়ে বানানো হয়, নষ্ট হবে না সহজেই, আর গলেও যাবে না। তো এইভাবে তোমরা একটু ফুটিয়ে নেবে, আর একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এই ময়লাগুলো আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো হয়ে যাবে দেখো, একটু ফুটলেই দেখলে বুঝতে পারবে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর পাত্রটা তোমরা যে কোনো অন্য পাত্র মানে ব্যবহার করতে পারো। তো আমি আমার মতো একটা পাত্র নিয়ে নিয়েছি। পরে জলটা ফুটতে থাকবে, দেখবে তত ময়লাগুলো কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। আর দেখে বুঝতেই পারছো খুব ময়লা আছে চিরুনিগুলোর মধ্যে, দেখো কালো হয়ে গেছে, স্পট পড়ে গেছে একটা। আর দেখো ময়লাগুলো আস্তে আস্তে কিন্তু উঠছে। তো জলটা দেখছো ফুটে উঠেছে, আর চিরুনিগুলো নিচে চলে গেছে, এই দেখো। ফুটিয়ে নিয়েছি দেখো, আর বুঝতেই পারছো জলটা ফুটে গেছে। এরপর আমি আস্তে আস্তে চিরুনিগুলো তুলে নিচ্ছি। চিরুনিগুলো তুলে নিয়েছি, এরপর একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো, যেটা আমরা ব্যবহার করে দেবো সেরকম জল দিয়ে ধুয়ে নেবো।
তো এবার আমি চিরুনিগুলো নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো নতুনের মতো লাগছে, আর এটা খুবই পুরনো চিরুনি, কিন্তু এর মধ্যে কোনো ময়লা নেই। দেখো দেখলে বুঝতে পারবে পরিষ্কার ফাঁকা, কোনো ময়লা নেই। এই দেখো একেবারে মনে হচ্ছে না নতুন চিরুনিগুলো। আর আমরা সচরাচর বাড়িতে যেটা করি ছুঁচ বা সেফটিপিন দিয়ে এভাবে আমরা ময়লা পরিষ্কার করি, তো এটা অনেক সময় লাগে, খেপা জানি বিরক্ত লাগে। তো তোমরা আশা করি আমার এই টিপসটা ব্যবহার করবে বা ট্রাই করবে। তো এই যে চিরুনি ধোয়ার যে জলটা আছে, এর মধ্যে তো ডিটারজেন্ট পাউডার দেওয়া আছে আর বেকিং সোডা দেওয়া আছে, তো এই জলটা আমরা মোটামুটি নষ্ট করবো না, এটাকেও কাজে লাগিয়ে দেবো। বাড়িতে যদি কোনো সুতির কাপড় বা গামছা থাকে তোমরা এটার মধ্যে ভিজিয়ে দেবে, দেখবে গামছাটা খুব সুন্দরভাবে পরিষ্কার ছেড়ে যাবে, নোংরা থাকবে না। এইভাবে একটু মাখে ছেড়ে নেবে, পুরো গামছাটা ভিজিয়ে নেবে, তারপরে একটু পরিষ্কার করে যেভাবে তোমরা কাপড় কাছো সেভাবে ধুয়ে নেবে, দেখবে সুতির জিনিস হলে কিন্তু খুব সুন্দর ছেড়ে যাবে। এই জলটাকেও কিন্তু আমরা নষ্ট করছি না, এটাকেও কাজে লাগিয়ে দিচ্ছি। এই দেখো ভিজিয়ে রেখেছি, তো একটু পরে এটা ময়লাগুলো বের হয়ে যাবে, দিয়ে দিয়ে আমরা এটা মোটামুটি ফ্রেশ জল দিয়ে একটু ধুয়ে নেবো। তো এইভাবে তোমরা জলটাকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই, ব্যবহার করতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো আবার নতুন কোনো টিপস নিয়ে দেখা হচ্ছে, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলি আবার কোনো নতুন ব্লগ নিয়ে কাল দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো।